জম্মুর কাঠুয়ায় সেখানে ভারতীয় সেনার গাড়িতে জঙ্গি হামলা। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে কাঠুয়ায় শহীদ হয়েছেন 5 জন জওয়ান। একাধিক জওয়ান সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন। সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালায় বলে খবর পাওয়া যায় সেনা সূত্রে। ফের একবার উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। জঙ্গি এবং সেনা জওয়ানদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে তাতে বেশ কয়েকজন সেনা জওয়ান শহীদ হয়েছেন বলে খবর পাওয়া যায়। সেনাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিখালি নয়, একই সঙ্গে হামলা চালাতে থাকে জঙ্গিরা। জম্মুর কাঠুয়ায় ঘটেছে এই ঘটনা, যেখানে সেনা জঙ্গি গুলি লড়াই চলে। জখম হয়েছেন আরও 5 জন বীর সেনা। জম্মুতে সেখানে সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলা। কাঠুয়ায় সেনা জঙ্গির সংঘর্ষ, আহতরা ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গি হামলায় শহীদ হয়েছেন 5 জন বীর জওয়ান এবং আরও 5 জন জওয়ান, তারা গুরুতর জখম হয়েছেন। তাদেরকে তড়ি করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং একবারে রেড সার্কেল করে সেই ছবিটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে গাড়িটি ছিল। অর্থাৎ সেনা বোঝাই এই গাড়ি এবং সেই গাড়ি লক্ষ্য করেই জঙ্গিরা তারা হামলা চালায়। এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। জঙ্গিদের ছোড়া গুলিতেই শহীদ হন 5 জন বীর জওয়ান। অন্যদিকে যারা আহত হয়েছেন তাদেরকে মিলিটারি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা। এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। অন্যদিকে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চলছে জঙ্গিদের খোঁজে। ছোটদের কাছে বরাবরই জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুদিন পর মস্কো সফরে প্রধানমন্ত্রী, উপহার নিয়ে প্রস্তুত ছোটরাও। মস্কোর হোটেল কার্লটন, হোটেলে ছোটদের ভিড় দেখুন। মস্কো সফরে প্রধানমন্ত্রী মোদী, জানতে পেরে ছোটদের উৎসাহ নজর কেড়েছে। মোদির জন্য উপহার নিয়ে প্রস্তুত ছোটরা। কি উপহার? কেউ লিখেছে কবিতা। হাজারো নেই করোড়ো লোক কি দোয়া হ্যায় মোদী জি, দেশ কা গর্ব আর বিশ্বাস হ্যায় মোদী জি, ভারত কো বিশ্ব গুরু বানানে কি ওর হ্যায় মোদী জি, বিশ্ব কা বিশ্ব কি আস আর বিশ্বাস হ্যায় মোদী জি। কেউ কেউ এঁকেছে প্রধানমন্ত্রীর ছবি। এবার দেখুন এই ছবিটা, ক্যাপশনে লেখা ভারতের আশা, তারপর মোদী নামের সুন্দর ব্যাখ্যা। Made this picture for our honorable Prime Minister Narendra Modi ji. I wish him a warm welcome to Moscow and hope he enjoys his time in Russia. কেউ আবার ভেবেছে গান শোনাবে প্রিয় নেতাকে। হাতে সকলের ত্রিরঙ্গা। মোদির সফর উপলক্ষে মস্কোতে ধরা পড়ল এক টুকরো ভারত। রিপাবলিক বাংলা। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার সফর এবং ইতিমধ্যেই তিনি রাশিয়া পৌঁছেও গিয়েছেন। মস্কোয় দুদিনের এই সফরে নরেন্দ্র মোদী রাশিয়ার মাটিতে পা রেখে মোদীকে উষ্ণ অভ্যর্থনা। বিমানবন্দরে মোদীকে স্বাগত জানিয়েছেন দিমিত্রি সিনিয়র, অর্থাৎ রাশিয়ার প্রথম উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তেরফ। এবং বিমানবন্দরের হোটেলে পৌঁছানোর পর, বিমানবন্দর থেকেই পৌঁছানোর পর, হোটেলে পৌঁছানোর পর মোদীকে সেখানে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রবাসী ভারতীয়রা। সেখানে প্রবাসী ভারতীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন মোদী। ক্রেমলিনে মোদী পুতিনি সাক্ষাৎ, দুপুরে প্রেসিডেন্ট এবং পুতিনের সঙ্গে সারেন মধ্যাহ্নভোজ। একাধিক বিষয়ে দুই রাষ্ট্রনেতার দীর্ঘক্ষণের আলোচনা হয়। গত এক দশকে এটি ছিল মোদী এবং পুতিনের 17তম বৈঠক, যে বৈঠকের দিকে গোটা দেশে তাকিয়ে রয়েছে। মূলত দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা। আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধ এবং সেই যুদ্ধের আবহের পরপরই মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ গ্রহণের পর রাশিয়া সফর, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ বেশ কিছু বিষয় আলোচনার মধ্যে প্রতিরক্ষা বিষয়ে হয়তো আলোচনার সম্ভাবনা রয়েছে, দ্বিপাক্ষিক কিছু আলোচনা। রাশিয়ার প্রধানমন্ত্রী অর্থাৎ পুতিনের সঙ্গে এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বৈঠক, সেই বৈঠকের ছবির কিছুটা অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ক্রেমলিনে যেখানে আলোচনায় দুই রাষ্ট্রনেতা, একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা মোদীর সফর ঘিরে, যেখানে নজর রয়েছে গোটা বিশ্বেরও।
তৃতীয় প্রধানমন্ত্রী হওয়ার পর অর্থাৎ তৃতীয়বারের জন্য শপথ গ্রহণের পর এই প্রথম তার মস্কো সফর। দুদিনের এই মস্কো সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ কর্মসূচির মধ্যে পুতিনের সঙ্গে বৈঠক, অর্থাৎ দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে। রিপাবলিক বাংলার খবরের জের, বাঁকুড়ার ইন্দুপুরে সেখানে তৃণমূল ব্লক সভাপতিকে শোকজ করা হলো। শোকজ করলেন বাঁকুড়ার সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার ইন্দুপুরে সেখানে টিউবওয়েল বসানোর টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং এই খবর সম্প্রচার করা হয় রিপাবলিক বাংলায়। খবর সম্প্রচারের 72 ঘন্টার মধ্যেই এই অ্যাকশন নেওয়া হয়। ইন্দুপুরের ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানকে শোকজ করা হয়, শোকজ করে দল। আগামী 7 দিনের মধ্যে জবাবও চাওয়া হয়েছে। আরও একবার জানাই, রিপাবলিক বাংলার খবরের জের, বাঁকুড়ার ইন্দুপুরে তৃণমূল ব্লক সভাপতিকে শোকজ করা হলো। শোকজ করলেন বাঁকুড়া সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার ইন্দুপুরে সেখানে চুবাল বসানোর টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে এবং সেই খবর সম্প্রচারে 72 ঘন্টার মধ্যে ইন্দুপুরের ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানকে শোকজ করলো দল। আগামী 7 দিনের মধ্যে জবাবও চাওয়া হয়েছে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারে পাশই করতে পারল না 97% পড়ুয়া। সেমিস্টারের ফলাফলের রীতিমতো চাঞ্চল্য, পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ। পাশের হার মাত্র 3%। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের 97% পড়ুয়াই ফেল। পাশ না করতে পেরে এবার বিক্ষোভে সামিল পড়ুয়ারা, আর সেই বিক্ষোভের নেতৃত্বে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। পড়ুয়াদের পাশের দাবিতে বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন জমা পড়েছে। আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এনইবি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, 97% মেজর সাবজেক্টে ফেল করেছে এবং 2-এর বেশি সাবজেক্টে ব্যাক আছে, অর্থাৎ সেমিস্টার ব্যাক স্টুডেন্টের সংখ্যা প্রায় 77%। তো এই রেজাল্ট আমরা মানছি না এবং আমার মনে হয় বেশিরভাগ কলেজগুলোতে প্রায় 90-95% কলেজে এখনো পর্যন্ত তারা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করেনি। সিলেবাস কমপ্লিট না করেই ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। মূল বিষয় ফেল করলেও বাকি দুটি প্রধান বিষয় যে কোনো একটিতে উত্তীর্ণ হওয়ায় তারা দ্বিতীয় সেমিস্টারে চলে গিয়েছে। ফেল করে পুরনো সিলেবাসে পড়ানোর দাবি তুলেছেন পড়ুয়ারা। আমাদের সাথে যদি প্রতিবারে এরকম হয় তাহলে আমরা ফিউচারে যে কোনো কিছু করব সেটা আমরা কি করে এগিয়ে যাব। কিন্তু আমাদের এটাই দাবি যে আগে যেরকম সিলেবাস ছিল সেম করা হোক, কারণ আমাদের পক্ষে এতটা 5টা সাবজেক্ট আমাদের মেজরের মতো পড়তে হবে, আমাদের কাছে মেনে নেওয়াটা অসম্ভব হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ। রিপাবলিক বাংলা।